নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের মুখ্য সচিবকে তলব রাজ্যপালে। আগামী 7ই মার্চ বিধানসভার অধিবেশনের সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কাটাতে মঙ্গলবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সকাল 10টায় রাজভবনে বৈঠক শুরু হয়, 7ই মার্চ দুপুর 2টোয় অধিবেশন হবে বলে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত হয়। এই কথা টুইট করে জানান রাজ্যপাল। কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে বিধানসভা শুরুর একটি সময়সূচি পাঠানো হয় রাজ্যপালকে, যাতে বলা হয় 7ই মার্চ রাত 2টার সময় রাজ্য বিধানসভার অধিবেশনের সূচনা হবে। এরপরেই টুইটে রাজ্যপাল লেখেন, রাত 2টোয় বিধানসভার অধিবেশন নজিরবিহীন, ইতিহাসে প্রথম। এই ঘটনার জন্য তিনি সরকারি আধিকারিকদের গাফিলতিকেও দায়ী করেন। শেষে সময় বিভ্রান্তি দূর করতেই রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এই বিষয়ে রাজ্যপাল মুখ্য সচিবের আলোচনা হয়। এসএলএসটি নবম দশমে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য সরকারের। নিয়োগ দুর্নীতির রহস্যভেদে সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 28 মার্চের মধ্যে সিবিআইকে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেয় বেঞ্চ। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানালো রাজ্য। আবেদন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ। বুধবার শুনানির সম্ভাবনা। প্রায় 24 ঘন্টা ঘেরাও বিশ্বভারতীর রেজিস্টার বন্ধ, পঠন পাঠন পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম উপাচার্যের দফতরের সামনে আন্দোলনকারীদের জমায়েত। প্রায় 24 ঘন্টা ঘেরাও বিশ্বভারতীর রেজিস্টার এবং বিশ্বভারতীতে জারি রয়েছে অচল অবস্থা। করোনার জেরে দীর্ঘদিন পর বন্ধ থাকার পর শিবরাত্রিতে খুলে দেওয়া হল তারকেশ্বরের গর্ভগৃহ। শিবরাত্রির পূর্ণতিথিতে চারবার পূজিত হন মহাদেব। এদিন সকাল থেকে তারকেশ্বর মন্দিরের সামনে লম্বা লাইন, রীতি মেনে পুজো দিচ্ছেন সকলে। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল তারকেশ্বর মন্দির, পরে মন্দির খোলা হলেও ভক্তদের জন্য বন্ধই ছিল গর্ভগৃহ। করোনার বিধি মেনে মঙ্গলবার সকাল থেকে খুলে দেওয়া হলো গর্ভগৃহ। তবে মন্দিরে প্রবেশে থাকছে বেশ কিছু বিধিনিষেধও। মহাদেবকে সামনে থেকে পুজো দিতে পেরে খুশি ভক্তরা। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।